নমস্কার বন্ধুরা, আমার কিচেনে সকলকে স্বাগত। রোজকার মতো তোমাদের কাছে নিয়ে চলে এসেছি নতুন আরেকটি রেসিপি। বন্ধুরা, আমরা তো শাপলার বিভিন্ন রকম রেসিপি তৈরি করে থাকি, কিন্তু এক্ষেত্রে শাপলার ফুলও কিন্তু পিছিয়ে নেই। এই শাপলার ফুলের বিভিন্ন রকম পকোড়া তৈরি করা যায়, তবে এভাবে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো, এটা কিন্তু খেতে ভীষণই ক্রিস্পি এবং সুস্বাদু। তাহলে চলো বন্ধুরা, আর দেরি না করে সরাসরি চলে যাই রেসিপিতে। রেসিপিটি দেখতে থাকো, সঙ্গে থাকো। প্রথমে শাপলা ফুলের এই ওপরের শক্ত সবুজ পাপড়িগুলো বাদ দিয়ে দিতে হবে। এরপর ভেতরের এই নরম পাপড়িগুলো নিয়ে নেব এবং একদম শেষের এই অংশটাও কিন্তু বাদ দিয়ে দেব। এই একইভাবে আমি সমস্ত শাপলা ফুলের পাপড়িগুলি ছাড়িয়ে নিয়েছি। সমস্ত শাপলা ফুলের পাপড়িগুলি ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে এগুলো আমি বেশ কয়েকবার পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এই শাপলা ফুলের পাপড়িগুলি না কেটে এভাবেও কিন্তু ব্যাটারের মধ্যে ডিপ করে ডুবো তেলে ফ্রাই করলে সেক্ষেত্রেও খেতে কিন্তু এটা খুবই মজার হয়। তবে আজ আমি যে বড়াটি তৈরি করব, তার জন্য আমি এই পাপড়িগুলি ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি। এখন এগুলি আমি একটি বোলের মধ্যে নিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এখন আর কিছুই অ্যাড করব না, বাকি উপকরণগুলি আমি পরে অ্যাড করব। এই পর্যায়ে নুনটা খুব ভালো করে মিশিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। এইভাবে নুন মাখিয়ে রাখার ফলে এগুলো কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। ফিরে এলাম 15 মিনিট পর। এখন কিন্তু দেখো এগুলো অনেকটাই নরম হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ বাটি পরিমাণ চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, এরপর অ্যাড করছি হাফ টিস্পুন কালো জিরে, আর নিয়ে নিয়েছি বেসন। বেসনটা এখন সাইডে রাখছি, এটা এখন আমি অ্যাড করব না, প্রয়োজন অনুযায়ী পরে অ্যাড করব বাইন্ডিং আনার জন্য। এই উপকরণগুলো এখন খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এই পর্যায়ে অল্প অল্প করে বেসন অ্যাড করব এবং মেশাতে থাকব। যখন দেখব এর মধ্যে আঠালো ভাব চলে এসেছে, তখন বেসন মেশানো বন্ধ করে দেব। এর মধ্যে কিন্তু একটু জল অ্যাড করব না। আমার বন্ধুদের কাছে অনুরোধ, তোমরা রেসিপিটি শেষ পর্যন্ত দেখো। যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলো না। তোমাদের ছোট্ট একটি লাইক আমাকে উৎসাহ দেবে পরবর্তী ভিডিও তৈরি করার জন্য। আর যদি আমার রেসিপি তোমার পছন্দ হয় তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দাও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। বন্ধুরা, এখন দেখো এর মধ্যে কিন্তু বেশ একটা আঠালো ভাব চলে এসেছে। এর মধ্যে আর বেসন অ্যাড করার প্রয়োজন নেই, এখন এটা সরাসরি চলে যাব ফ্রাই করতে। এখানে গ্যাসের ফ্লেম অন করে গ্যাস ওভেনে একটি কড়া বসিয়ে দিয়েছি। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি রিফাইন্ড অয়েল। এরপর তেলটা গরম হয়ে গেলে ছোট ছোট পাকোড়ার শেপে এগুলি আমি তেলের মধ্যে অ্যাড করে দেব। এখন মিডিয়াম ফ্লেমে এই পাকোড়াগুলি উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেব। এই তো তৈরি হয়ে গেল শাপলা ফুলের ক্রিস্পি পাকোড়া। এখন এগুলোর মধ্যে খুব সুন্দর কালার চলে এসেছে, এটা এখন তেল ঝরিয়ে তুলে নেব। বন্ধুরা, আমার আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই আমার সঙ্গেই থেকো। ধন্যবাদ।